বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা আবহে ছোট আকারেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে শপথ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীশ থনখড়কেও আমন্ত্রণ জানানো হয়েছে এর আগে গত রোববার রেকর্ড গড়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে ওই আসনে জয়ের বিকল্প ছিল না তার ভবানীপুর আসনের উপনির্বাচনে আটান্ন হাজার আটশো ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী মূলত দু হাজার ভারতের পরবর্তী সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির বিরোধীরা যে ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে সেই লক্ষ্য পূরণের রাস্তায় এই ভবানীপুরের উপনির্বাচন ছিল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক